আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে বায়োলজি ডে। আজকের পর্বে আমরা চেষ্টা করব উদ্ভিদ প্রজনন চ্যাপ্টারটা থেকে এমসিকিউ এবং সিকিউতে কি কি জিনিস আসতে পারে সেগুলো সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার কাট আইডিয়া দেওয়ার। সো চলো শুরু করা যাক। প্রথমে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে উদ্ভিদ প্রজনন চ্যাপ্টারটা থেকে এমসিকিউতে কি কি আসতে পারে। এমসিকিউর জন্য খুবই স্পেসিফিক কিছু জায়গা আমি সিলেক্ট করছি, এই জায়গাগুলো থেকে ডেফিনেটলি এমসিকিউ আসবে, অন্য কোনো জায়গা থেকে আসার তেমন একটা চান্স আমি দেখতেছি না। নাম্বার ওয়ান যেটা সেটা হচ্ছে কোনটা থেকে কতটা গেমেট তৈরি হয়, অর্থাৎ আমরা যখন হচ্ছে পুং গেমেটোফাইটের উৎপত্তি, স্ত্রী গেমেটোফাইটের উৎপত্তি এই জিনিসপাতিগুলো যখন দেখাইছিলাম তখন কিন্তু হচ্ছে পরাগ মাতৃকোষ এরকম কিছু হচ্ছে মাতৃকোষ ছিল যেগুলো থেকে মায়োসিস বা মাইটোসিস ঘটে হচ্ছে গেমেট সৃষ্টি হইতো, কোনটা থেকে কত সংখ্যক গেমেট সৃষ্টি হয় এই জিনিসটা কিন্তু আমাদের এমসিকিউতে আসতে পারে। দুই নাম্বার যেটা সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদের বইতে একটা চার্ট দেখবা আছে, সেই চার্টের মাঝে নিষেকের পর কোনটা কিসে পরিণত হইতেছে এই জিনিসটা হচ্ছে দেওয়া আছে, এটা খুবই ভালো করে হচ্ছে মুখস্থ করবা, এই চারটা থেকে ডেফিনেটলি এমসিকিউ আসবেই আসবে। এরপর হচ্ছে নিষেকের যে অংশটা আছে, অর্থাৎ আমরা যখন নিষেক সম্পর্কে পড়ছিলাম তখন কিন্তু দেখছিলাম যে সেখানে হচ্ছে পরাগ নিউক্লিয়াস তৈরি হয়, নালিকা নিউক্লিয়াস তৈরি হয়, কোনটা গিয়ে কিসের সাথে মিলন করে কত সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অবস্থার সৃষ্টি করে, কোনটা হচ্ছে ডিপ্লয়েড কোনটা হ্যাপ্লয়েড, এই অংশগুলো কিন্তু হচ্ছে অবশ্যই আমাদের জন্য ইম্পর্টেন্ট। এরকমটা আমাদের এমসিকিউতে আসতে পারে, যে কোনো একটা চিত্র দিয়ে দিবে, চিত্র দিয়ে টান দিয়ে বলবে যে এটা হচ্ছে এক্স, এক্স বলতে আসলে কোনটাকে বোঝানো হচ্ছে, নালিকা নিউক্লিয়াস, পরাগ নিউক্লিয়াস, ডিম্বাণু, সেকেন্ডারি নিউক্লিয়াস, এরকম অনেক কিছু কিন্তু বলতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে কোনটা কী। সো এই জন্য হচ্ছে ভাইয়ার যে হচ্ছে নিষেকের উপর যে ভিডিওগুলো ছিল বা স্ত্রী গেমেটোফাইটের উৎপত্তির উপর যে ভিডিওগুলো ছিল সেগুলো খুবই মনোযোগ দিয়ে তুমি দেখতে পারো, তাহলে আশা করি এই অংশগুলো তোমার একদমই ক্লিয়ার হয়ে যাবে। এবং পাশাপাশি নিষেকের সময় শুক্রাণু গিয়ে ডিম্বাণুর সাথে মিলিত হইলে এই প্রক্রিয়াটাকে কী বলে, শুক্রাণু গিয়ে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হইলে এই জিনিসটাকে কী বলে, কোন ধরনের হচ্ছে প্রজনন এটা, এই জিনিসপাতিগুলো হচ্ছে অবশ্যই মনে রাখতে হবে, এটাও কিন্তু আমাদের এমসিকিউতে আসতে পারে। আমরা জানি শুক্রাণু যখন ডিম্বাণুর সাথে মিলন হয় তখন হচ্ছে এই জিনিসটাকে বলা হয় সিনগেমি, এরকম কিছু হচ্ছে জিনিসপাতি কিন্তু আমাদের নিষেক থেকে হচ্ছে আসতে পারে। এরপর হচ্ছে আমরা মনে রাখবো যে পুংকেশর যখন হচ্ছে কৃত্রিম প্রজনন করা হয়, কৃত্রিম প্রজননের ক্ষেত্রে যাতে হচ্ছে একই ফুলের মাঝে যাতে হচ্ছে আবার নিষেক প্রক্রিয়া সংঘটিত না হয়ে যায় তার জন্য কি করতে হয়, তার জন্য হচ্ছে পুংকেশরটা অপসারণ করতে হয়। পুংকেশর অপসারণের প্রক্রিয়াটাকে কি বলা হয়, ইমাসকুলেশন, এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবাম। এরপর আমরা দেখবো যে যখন হচ্ছে আমরা যৌনজনন শেষ করে অযৌনজননে যাব, উদ্ভিদের অযৌনজননের ক্ষেত্রে কোনটা কিসের মাধ্যমে বংশ বিস্তার করে, আমরা জানি পাথরকুচি হচ্ছে পাতার মাধ্যমে, গুলালো কিসের মাধ্যমে বংশ বিস্তার করে, তারপর হচ্ছে অন্যান্য যে উদ্ভিদগুলো আছে সেগুলো কোনটা কিসের মাধ্যমে বংশ বিস্তার করে এই জিনিসটা কিন্তু আমাদের এমসিকিউতে আসতে পারে। আচ্ছা, এরপর আসো হচ্ছে কলম। আমরা যখন হচ্ছে কৃত্রিম প্রজননে যাবো তখন দেখবো যে দাবা কলম, গুটি কলম, এরকম কিছু কলম আছে। সো কোন ধরনের কলমের ক্ষেত্রে কী ব্যবহৃত হয় এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, দেখবা যে সায়ন, স্টক এরকম কিছু অংশ থাকে, যে অংশগুলো দাবা, গুটি এরকম কিছু কলমে হচ্ছে ব্যবহার করা হয়, তাহলে কোন কলমে হচ্ছে এগুলো ব্যবহার করা হয়, সায়ন কোন কলমে ব্যবহার করা হয়, স্টক কোন কলমে ব্যবহার করা হয়, এই জিনিসপাতিগুলো কিন্তু হচ্ছে আমাদের এমসিকিউতে আসতে পারে। পাশাপাশি আরেকটা জিনিস একটু মনে রাখবা যে বইতে হচ্ছে কৃত্রিম প্রজনন নিয়ে অনেক কথাবার্তা বলা হয়েছে, সো কৃত্রিম প্রজননের সিকোয়েন্সটা জাস্ট মনে রাখবা যে কোনটার পর কোনটা, কোনটার পর কোনটা, এরকমটা আমি দুই তিনটে হচ্ছে বোর্ড কোশ্চেনে দেখছি যে হচ্ছে নিচের কোনটি কৃত্রিম প্রজননের সঠিক সিকোয়েন্স বা সঠিক ধারাবাহিকতা, তো সেক্ষেত্রে হচ্ছে তোমার ওই সিকোয়েন্সটা হচ্ছে মনে রাখতে হবে, ঠিক আছে। এরপর আসলে হচ্ছে পার্থেনোজেনেসিসের মাঝে যে সংজ্ঞাগুলো আছে, ঠিক আছে, এপোগেমি, এপোস্পোরি, তারপর হচ্ছে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, এন্ড্রোজেনেসিস, এগুলো হচ্ছে আমাদের পার্থেনোজেনেসিস থেকে, সেই সংজ্ঞাগুলো যা একটু মনে রাখতে হবে। যেমন যদি বলে যে শুক্রাণু থেকে, শুধুমাত্র শুক্রাণু থেকে, অনিষিক্ত শুক্রাণু থেকে ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াকে কী বলা হয়, ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে অ্যান্ড্রোজেনেসিস। আমরা জানি অ্যান্ড্রোজেন এটা হচ্ছে ছেলেদের একটা হরমোন, তাহলে সেখান থেকে এটা মনে রাখা যায় যে শুক্রাণু এটাও নিশ্চয়ই ছেলেদের অংশ, তো সেখান থেকে মনে রাখতে পারি অ্যান্ড্রোজেনেসিস বলা হয় এই জিনিসটাকে, ঠিক আছে। সো এরকমভাবে পার্থেনোজেনেসিসের মাঝে কোনটা হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, কোনটা ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস, কোনটা এপোস্পোরি, কোনটা হচ্ছে এপোগেমি, এগুলো হচ্ছে সংজ্ঞাগুলো, এবং পাশাপাশি কোনটা কোথায় সংঘটিত হয় এই জিনিসপাতিগুলো হচ্ছে আমাদের বই থেকে একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, এগুলো হচ্ছে নিজেরা একটু পড়ে নিবা। পাশাপাশি আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের সিকিউর ক্ষেত্রে বা সৃজনশীলের ক্ষেত্রে এখান থেকে কী কী আসতে পারে, আসলে বলতে গেলে হচ্ছে এই দুইটা পয়েন্টের বাইরে আমি সিকিউ থেকে খুব বেশি হচ্ছে জিনিসপাতি দেখতেছি না। এক নাম্বার যেটা সেটা হচ্ছে পুং গেমেটোফাইটের উৎপত্তি, পাশাপাশি হচ্ছে স্ত্রী গেমেটোফাইটের উৎপত্তি, অর্থাৎ আমরা যে হচ্ছে পরাগ রেণু যেটা সৃষ্টি হয়েছিল সেটা কীভাবে সৃষ্টি হয়, পাশাপাশি হচ্ছে স্ত্রী গেমেটোফাইট অর্থাৎ আমাদের যে ডিম্বকটা গঠিত হয়েছিল সেটা আসলে কীভাবে গঠিত হয়, এর ভিতরে হচ্ছে ডিম্বাণু কীভাবে সৃষ্টি হয়, এই যে অংশটা আছে সেই অংশটা হচ্ছে আমাদের সৃজনশীলে আসতে পারে। এটা থেকেও আরও গুরুত্বপূর্ণ হচ্ছে অধোমুখী ডিম্বকের চিত্র, এরকমটা আসতে পারে যে একটা অধোমুখী ডিম্বকের চিত্র আঁকো, সেক্ষেত্রে হচ্ছে ওই বইয়ের মাঝে যে চিত্রটা আছে সেই চিত্রটা হচ্ছে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, আর পাশাপাশি যদি প্রশ্ন একদম সহজ করে সেক্ষেত্রে কী আসতে পারে, সেক্ষেত্রে আসতে পারে হচ্ছে কৃত্রিম প্রজননের গুরুত্ব, অর্থাৎ
কৃত্রিম প্রজনন এই জিনিসটা হচ্ছে উদ্ভিদের প্রজননের ক্ষেত্রে বা হচ্ছে আমাদের ফসল ফলানোর ক্ষেত্রে কিভাবে হচ্ছে হেল্প করে এই জিনিসটা কিন্তু আমাদের সিকিউর ঘ নম্বরের প্রশ্নে কিন্তু আসতে পারে তাহলে মোটামুটি আশা করি হচ্ছে উদ্ভিদ প্রজনন থেকে একটা ওভারঅল গাইডলাইন তোমাদেরকে দিতে পারছি যে এখান থেকে কি রকম ভাবে এমসিকিউ সিকিউ আসতে পারে সো আশা করি সেই অনুযায়ী সবাই পড়াশোনা করবে এবং উদ্ভিদ প্রজনন অধ্যায় থেকে এমসিকিউ এবং সিকিউতে যে এরিয়াগুলো বললাম সেগুলো হচ্ছে খুবই গুরুত্ব সহকারে হচ্ছে রিভাইজ দিয়ে যাবা তাহলে আশা করি হচ্ছে এখান থেকে যে কোনো ধরনের এমসিকিউ কিংবা সিকিউ পরীক্ষাতে আসুক না কেন তোমরা ইজিলি হচ্ছে আনসার দিয়ে আসতে পারবা সো দেখা হচ্ছে নতুন কোন একটা ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকো ভাইয়ের জন্য দোয়া করো আসসালামু আলাইকুম